আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। সরকারি শামসুর রহমান কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত। আজ আমি 4.1 চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। দেখো এখানে একটি অঙ্ক লেখা আছে বৃত্ত চ্যাপ্টারের, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 4, 3 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 বৃত্তকে বহিস্থ হবে স্পর্শ করে। আমরা এটা সমাধান করব। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করবো যার কেন্দ্রের স্থানাঙ্ক 4, 3 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 বৃত্তকে বহিস্থ হবে স্পর্শ করে। তাহলে আমরা বৃত্তটা লিখি যেটা দেওয়া আছে, প্রদত্ত বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার ইকুয়াল 2 স্কোয়ার। তাহলে এই যে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? বৃত্তটির কেন্দ্র 0, 0, 0, 0 এবং ব্যাসার্ধ 2। এটা নিয়ে আলোচনা হয়েছে অনেকবার, আশা করি এটা আমাদের সমস্যা নেই। ব্যাসার্ধ 2। এখন আমরা যদি একটা বৃত্ত আঁকি তাহলে দেখা যাক এটা কেমন হয়। দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, ওয়াই প্রাইম। কেন্দ্র 0, 0, ব্যাসার্ধ হচ্ছে আমাদের 2, 1, 2। তো কেন্দ্র 0, 0, ব্যাসার্ধ 2 নিয়ে আমরা একটা বৃত্ত আঁকি, হাতে আঁকলাম আনুমানিকভাবে। এরপরে আরেকটা বলছে কি আমাদের প্রশ্নে, বৃত্ত এমন একটি বৃত্ত নির্ণয় করতে হবে যার কেন্দ্রের স্থানাঙ্ক 4, 3 এবং এই বৃত্তকে বহিস্থ স্পর্শ করে। তো যার কেন্দ্র দিয়ে আছে 4, 3, তোমাকে 1, 2, 3, 4 এরপরে আছে 3, 1, 2, 3 মনে করো এরকম একটা জায়গা আছে বৃত্তটা, এটা বহিস্থ স্পর্শ করবে। তার মানে এই কেন্দ্র থেকে আমি এই দূরত্ব পর্যন্ত একটা ব্যাসার্ধ আনুমানিক বিবেচনা করে একটা বৃত্ত এঁকে নিই। আর করো একটা বৃত্ত এঁকে নিলাম, তাহলে এটা যে বহিস্থ স্পর্শ করলো, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে যদি আমি দাগটা নিই, এটা হচ্ছে ছোট এই বৃত্তটার ব্যাসার্ধ আর এটা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। তা বৃত্ত যখন বহিস্থভাবে স্পর্শ করবে, অবশ্য আমি হাতে আঁকছি তো তাই বৃত্ত একটু এরকম হয়ে গেছে ছোটো বড়ো, তো দেখা যাচ্ছে একই রকম হতে পারতো। এখন এখান থেকে এই কেন্দ্র এবং এই কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র দূরত্ব, মনে করো এইটির কেন্দ্র যদি সি হয় আর এটা হচ্ছে ও, তাহলে আমাদের এই কেন্দ্রদের দূরত্ব হচ্ছে আমাদের ওসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রদের তো ওসি, এটা হচ্ছে আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধটা ছিল 2। এই বৃত্তের ব্যাসার্ধটা আমরা জানি না, এটা ধরে নিলাম এ, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ যোগ করলে হয় 2+A, অর্থাৎ এই 2+A এটি হবে কি এই ও থেকে সি বিন্দুর দূরত্ব। তাহলে আমরা বলতে পারি যে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, যদি বৃত্তটা কী করে বহিস্থভাবে স্পর্শ করে। আশা করি তোমরা কথাটা বুঝতে পারছো। এখন তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি, যে ধরি 4, 3 কেন্দ্রবিষ্ট বৃত্তের ব্যাসার্ধ। দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ কী ধরেছি, এ ধরেছি, 4, 3 কেন্দ্রবিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, মানে এ ধরেছি আর এটার কেন্দ্র আছে 0, 0। মানে ধরি 4, 3 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল এ, এটা আমরা ধরে নিলাম। তাহলে এক্ষেত্রে আমাদের শর্ত মতে এখানে আমাদের শর্ত মতে তাহলে কী হয়, শর্ত মতে আমাদের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ওসি ইকুয়াল যে মধ্যবর্তী দূরত্ব, দেখো এখান থেকে ও থেকে সি ইকুয়ালটা হচ্ছে ব্যাসার্ধ দ্বয়ের যোগফল। ব্যাসার্ধ আমাদের একটা আছে 2+ আর একটা হচ্ছে এ। তাহলে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কী হবে, ব্যাসার্ধদের যোগফলের সমান হবে যদি বৃত্তটি পার্শ্বকে বহিস্থভাবে স্পর্শ করে। যেহেতু এখানে বলেছে বৃত্তদের বহিস্থভাবে স্পর্শ করে, এই কারণে আমরা নিলাম দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধদের যোগফল। মানে এখন এখান থেকে আমাদের ও বিন্দু হচ্ছে 0, 0, সি বিন্দু হচ্ছে 4, 3। তাহলে আমাদের বৃত্তের কেন্দ্রদের দূরত্বের সূত্র অনুসারে আমরা জানতে পাই 4-0 তার হোল স্কোয়ার প্লাস 3-0 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2+A। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে, 4, 4, 16, 3, 3, 9 ইকুয়াল টু 2+A।
এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে আসবে ফাইভ টু টু প্লাস এ, তাহলে এ ইকুয়াল টু তাহলে ফাইভ মাইনাস টু থ্রি। যেহেতু বৃত্ত ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, তাই আমরা প্লাস মাইনাস ফাইভ দিইনি, তাহলে আমরা এর মান পেয়ে গেলাম থ্রি। তাহলে আমাদের এ ব্যাসার্ধ বিষ্ট বৃত্তের কেন্দ্র কী ছিল? ফোর থ্রি। তাহলে ফোর থ্রি কেন্দ্র এবং থ্রি ব্যাসার্ধ বিষ্ট বৃত্তের সমীকরণ, ফোর থ্রি কেন্দ্র এবং থ্রি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তাহলে এটা আমাদের কী হবে, সূত্রটা আমরা লিখে নিই, এক্স মাইনাস এইচ এইচ মানে এখানে ফোর তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে কে মানে এখানে কত থ্রি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, আর কত আমাদের বৃত্তের ব্যাসার্ধ এর স্কোয়ার। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে এখান থেকে হবে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স চারি চারি ষোলো প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ তিন দুনি ছয় সিক্স ওয়াই প্লাস তিন থেকে নয় ইকুয়াল টু নাইন। তাহলে এবার এখান থেকে আমাদের কী থাকে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস সিক্স ওয়াই, দেখো এই নাইন আর এই নাইন ওয়াই পাশ থেকে যদি চলে যায় তাহলে এখানে থাকে প্লাস সিক্সটিন ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এখান থেকে আমাদের বৃত্তের সমীকরণটা চলে এসেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সিক্সটিন ইকুয়াল জিরো। তাহলে ইহাই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ, ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। তা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তাহলে সবসময় মনে রাখবে, যদি দুইটা বৃত্তপার্শ্বকে বহিঃস্থভাবে স্পর্শ করে তাহলে সেক্ষেত্রে কেন্দ্রদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে এই বৃত্ত দুটির ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান। একটা ব্যাসার্ধ দেওয়া আছে, আর একটা ব্যাসার্ধ আমরা ধরে নিলাম, এরপর দূরত্ব সমান এই ব্যাসার্ধ দ্বয়ের যোগফল নিলাম। এখান থেকে আমরা অন্য বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম, কেন্দ্র দেওয়া ছিল, কেন্দ্র এবং ব্যাসার্ধ জানা থাকলে আমরা সেখান থেকে পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। তো সেভাবেই আমরা অঙ্কটা করলাম। আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।